রাজধানীর বাজারে নিয়ন্ত্রণে আসেনি এবারে রমজানে দাম বৃদ্ধিতে রেকর্ড করা ব্রয়লার মুরগির দাম। এখনও এক এক বাজারে বিক্রি হচ্ছে এক এক দামে। পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের কথাতেও মিল নেই। মাহমুদ কমলের রিপোর্ট। দামের তালিকায় লেখা প্রতি কেজি ব্রয়লার মুরগি 250 টাকা। গতকাল থেকে এ দামেই বিক্রি করছিল নিউ মার্কেট কাঁচা বাজারের মুরগি ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এলেন অভিযানে, নানা হিসেব নিকেশের পর কমালেন কেবল 5 টাকা। ব্যবসায়ীদের দাবি, এই দরে বিক্রি করলে লোকসান গুনতে হবে। 10 টাকা গেবে কিন্তু আমাদের দোকান চলে না। তো আমার তো নিচে 15-17 টাকা লাগে গেপান দিয়ে, কিন্তু ওটা আসলে আপনারা দিবেন না। আমি উপর থেকে যে অর্ডার আসছে তাই আমাদের মাল তো হবে। আমরা গিয়ে কাতনন বাজার থেকে রাত্রে গিয়ে মাল কিনে আনি। কত করে নিয়ে আসছেন আজকে? 35 টাকা, 235 টাকা। এটা আমরা কিনে হয়েছে 242-245, আমরা বিক্রি হয়েছে 270। এদিকে রাজধানীতে মুরগির সবচেয়ে বড় পাইকারি আড়ত কাপ্তান বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতিশ্রুতি অনুযায়ী 190-192 টাকা কেজি দরেই আজ খামারিরা মুরগি ছেড়েছেন। কালকে 192 টাকা দিয়ে চিপি, আর তেরাগন দিয়েছে 189 টাকা। আনছি আইন বাজার আজকে বিক্রি করছে, আপনার এই দামে বিক্রি করছি, মাল এমনি মূলত চলে না। আজকে একটু বাজার খারাপ গেছে, আমরা ওই 95-90 বিক্রি করা হচ্ছে, 92 ফার্স্ট বাজার 200 গেছে এরকম। অথচ এর প্রভাব দেখা যায়নি কোথাও। শুধু কাপ্তান বাজার লাগোয়া খুচরা বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, দুপক্ষের যোগসাজশে বেশি লাভের জন্য চালানে দাম বেশি লেখার প্রমাণও পাওয়া গেছে। এই ভাই ভাই স্টোর, উনি মিথ্যা ভাউচার বানিয়ে এই মার্কেটটা আনরেস্ট করে ফেলছে। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি যে আপনারা যে রেট নির্ধারণ করে দিয়েছেন তার চেয়ে অনেক বেশি রেটে বিক্রি করেছেন ব্রয়লার মুরগি, এটি আপনার অপরাধ। লুকোচুরির এই খেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, এসব উদ্যোগ কেন আগে নেওয়া হয় না? ওনাদের উদাসীনতা তো অবশ্যই আছে, ওনারা যদি আগে উদ্যোগটা নিত তাহলে তো এই অবস্থাটা হইতো না। খুবই কষ্টে আছি যারা সাধারণ জনগণ। এটা আসলে সরকারের মনিটরিংটা মানে অনেক আগে থেকে করা উচিত ছিল, এবং এখন আসলে যে যতটুক সম্ভব ততটুক বাজারটা যদি নিয়ন্ত্রণ করে। রোজা আসা উপলক্ষে মানে কেউ যে হঠাৎ করে দাম বাড়াবে সেই কারসাজি করার সুযোগ এবারে পায়নি। কাজী, প্যারাগন, সিপি এবং আফতাব, তারা বলেছেন 195 টাকা করে ছাড়বেন। সেটি যখন ছাড়া হবে তখন এসব বাজারে এটা 3 দিনের মতো, ধরুন আমরা ধরলাম 3 দিন লাগবে, আজকে প্রথম দিন ধরুন যাচ্ছে, কালকে বিকেল থেকে তাদের ছাড়ার কথা রয়েছে। 30-40 টাকার বেশি খুচরা পর্যায়ে কোনোভাবেই হওয়ার সুযোগ নেই, আমরা সেটা মাথায় রেখে কিন্তু বাজারে তদারকি কার্যক্রমটা পরিচালনা করব। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দামের কারসাজি বা মজুদের প্রমাণ পেলে ব্যবসার লাইসেন্স বাতিলের সুপারিশ করবেন তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।